ইউরোপের পরিবেশ বান্ধব হয়ে ওঠার পথে প্রধান বাধা প্রাকৃতিক সম্পদ। জার্মানির নতুন লিথিয়াম প্রক্রিয়াজাত করার কোম্পানি সরবরাহের ক্ষেত্রে বহির্বিশ্বের উপর নির্ভরতা কমানোর চাবিকাঠি হতে পারে। ব্যাটারির উৎপাদনে অগ্রগতি আনতে লিথিয়ামের মতো সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাটারির মানের উপযুক্ত উপাদান তৈরি করতে রাসায়নিক প্রক্রিয়াজাতকরণের কাজ বেশ কঠিন। অ্যালকালি বা ক্ষার পরিশোধন এবং সেই উপকরণ প্রক্রিয়াজাত করার প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে চীনেরই আধিপত্য রয়েছে। কিন্তু সেই নির্ভরতা কমাতে ইউরোপকে নিজস্ব উদ্যোগে উপকরণ সরবরাহের শৃঙ্খলা গড়ে তুলতে হবে। ফ্রাঙ্কফুর্ট শহরে AMG লিথিয়াম কোম্পানির ল্যাবে কেমিস্ট্রা পরিশোধনের প্রতিটি ধাপের উপর অবিরাম নজর রাখেন এবং সেগুলো পরীক্ষা করেন। সেখানকার বিজ্ঞানীরা লিথিয়াম থেকে দূষণ ফিল্টার করার কিছু উপায় বের করেছেন। ভবিষ্যতে এই কোম্পানি আরও বড় আকারে সেই কাজ করবে। ল্যাবের প্রক্রিয়া ভবিষ্যতে কারখানায়ও হুবহু কার্যকর করা হবে। এখানে মেটেরিয়াল প্রেস করা হয়, তারপর সিলিন্ডার অত্যন্ত দ্রুত ঘোরে। ঘূর্ণনের সময় দ্রবণটি ফিল্টার ব্যাগ থেকে ছিটকে বেরিয়ে আসে। ভেতরে শুধু নোংরা ও অশুদ্ধ অংশ থেকে যায়। আমার পরিষ্কার ক্রিস্টালাইজেট এখানেই থাকে। এটাই হলো মৌলিক প্রক্রিয়া। ফ্রাঙ্কফুর্ট ভিত্তিক এই কেমিক্যাল কোম্পানি প্রায় 5 বছর ধরে পরিশোধনের ধাপগুলোর ক্ষেত্রে নিজস্ব দক্ষতা বাড়িয়ে চলেছে। প্রত্যেকটি ধাপ সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান অর্জন করলে বিজ্ঞানীরা ল্যাবের বাইরেও সেই ক্ষমতা গড়ে তুলবেন। ব্রাজিলের একটি খনি থেকে আনা স্পোডুমিন রক AMG কোম্পানির লিথিয়াম প্রসেসিং চেইনের শুরুতেই কাজে লাগানো হয়। ব্রাজিলে সেটিকে মাটি থেকে বের করে প্রক্রিয়াজাত করা হয়েছে। প্রথম পর্যায়ে আমরা এই স্পোডুমিন কনসেন্ট্রেট চীনে পাঠাই, এটাই তার নাম। এর কারণ একটাই, এই মুহূর্তে অন্য কোথাও উপকরণের কনভার্সন প্লান্ট নেই যেখানে সেটা করা সম্ভব। তারপর চীন থেকে সেই টেকনিক্যাল ইন্টারমিডিয়েট ফিরে এলে বিটাফেল্ডে আমরা চূড়ান্ত ব্যাটারির মান অর্জন করতে সেটি পরিশোধন করি। বিটারফেল্ড ভলফেন জার্মানির পূর্বাঞ্চলের এক রাসায়নিক শিল্পকেন্দ্র। উৎপাদনের জন্য AMG কোম্পানি এই জায়গাটিই বেছে নিয়েছে। ভবিষ্যতে কারখানার জমি 5 গুণ পর্যন্ত বাড়ানোর সুযোগও রয়েছে সেখানে। কারখানা এখনও তৈরির কাজ চলছে, সেটি সম্ভবত ইউরোপের সবচেয়ে বড় লিথিয়াম শোধনাগার হয়ে উঠবে। প্রথম পর্যায়ে বছরে 20,000 টন লিথিয়াম হাইড্রোক্সাইড পরিশোধন করা হবে বলে প্রত্যাশা রয়েছে। কিন্তু সম্প্রতি সেই পণ্যের দাম পড়ে যাওয়ায় বিনিয়োগ আকর্ষণ করা বেশ কঠিন হয়ে পড়েছে। বর্তমানে লিথিয়াম প্রকল্পে বিনিয়োগের বিষয়ে মানুষ অত্যন্ত সতর্ক হয়ে উঠেছে, কারণ বর্তমান মূল্যের নিরিখে বিনিয়োগের কথা বলা সত্যি খুব কঠিন। এখানকার কারখানা কিছু সরকারি ভর্তুকি পেয়েছে। ইউরোপের সরকারগুলো ক্রিটিক্যাল মিনারেল ক্ষেত্র গড়ে তুলতে আরও অর্থের অঙ্গীকার করেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ক্রিটিক্যাল মিনারেলস অ্যাক্ট নামের একটি আইন কার্যকর করা হয়েছে। সরবরাহের শৃঙ্খলের ক্ষেত্রে অন্যদের উপর নির্ভরতা দূর করাই এই উদ্যোগের লক্ষ্য। এর আওতায় 2030 সালের মধ্যে ইইউ দেশগুলোর খনি থেকেই 10% উপকরণ সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এছাড়া 40% সেখানেই পরিশোধন করা হবে এবং 15% রিসাইকেল করা হবে। মোট কথা, কোনো উপকরণের 65%-এর বেশি একটি দেশ থেকে আনা যাবে না। তবে পরিশোধনের ক্ষমতা বাড়ানো সত্ত্বেও প্রয়োজন মেটাতে এখনও যথেষ্ট অর্থের অঙ্গীকার পাওয়া যাচ্ছে না। অর্থাৎ শুধু লিথিয়াম তহবিলের ক্ষেত্রে এই পরিস্থিতি বিবেচনা করলে ইইউর 2030 সালের লক্ষ্যমাত্রা পূরণ করতে 100 কোটি ইউরো অঙ্কের বিনিয়োগের প্রয়োজন। জার্মানিতে AMG লিথিয়াম রিফাইনিং প্ল্যান্ট সেই লক্ষ্যমাত্রা পূরণ করার ক্ষেত্রে কিছুটা অবদান রাখবে বলে ধরে নেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী উপাদান সরবরাহের শৃঙ্খলের ক্ষেত্রে এই উদ্যোগ কিছুটা পরিবর্তন আনতে শুরু করেছে, তবে একা সেই লক্ষ্য পূরণ সম্ভব নয়।